আসসালামু আলাইকুম। সদ্য ভূমিষ্ঠ ছোট ষাঁড় বাছুর বা হচ্ছে বকনা বাছুর যেটাই হোক, যেটা নতুন একেবারে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, এরকম একদিনের বাছুর দুই দিনের বাছুরগুলো দেখবেন অনেক সময় দুধের খাওয়ার পরিমাণ কম বেশি হলে বা নানান কারণে হতে পারে, আবহাওয়ার অ্যাডজাস্টমেন্টে হতে পারে বা আপনার ওর বডিতে নানান সমস্যার কারণে প্রচণ্ড পাতলা পায়খানা হয়, এবং প্রচণ্ড পাতলা পায়খানা যদি হয় তাহলে সেটার কীভাবে ট্রিটমেন্ট নেবেন এবং সেটাকে কীভাবে আসলে সুস্থ করে তুলবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই যে আমাদের এই বাচ্চাটা দুই দিন হলো বয়সটা, তো গত একদিন ধরে অর্থাৎ 24 ঘন্টা, মানে জন্মের পরে 24 ঘন্টাও হয়েছিল না, সেই সময় থেকে আসলে এত পরিমাণে ডায়রিয়া হয়েছিল যে বলার মানে কোনো ই নাই, আসলে কীভাবে বোঝাবো, এত পরিমাণে মানে এতবার পাতলা পায়খানা করছে যে আমরা নিজেরাই অতিষ্ঠ হয়ে গেছিলাম এবং ভয় পেয়ে গেছিলাম যে হয়তোবা বাঁচানো যাবে না এমন একটা সিচুয়েশন। তো প্রথমে ফার্স্ট স্টেপ যেটা নিছি অর্থাৎ রূপ প্রতিরোধের জন্য ইনস্ট্যান্ট, মানে তখন বাড়িতে তো সবসময় মেডিসিন কিছু না কিছু রাখাই হয়। এই যে দেখেন এইটারে বলে আমাদের এখানে বলে পুতা, ঠিক আছে, বা হচ্ছে আপনার কি বলে আপনার ইসের জন্য, মানে সিসার জন্য আর কি, কোনো কিছু গলানোর জন্য। এই যে এই মেডিসিনটা, এটা হচ্ছে মেট্রোনিজল অর্থাৎ মেট্রো যেটা ওই মেট্রো বলে, ঠিক আছে, এটা একটা এইভাবে পোতা দিয়ে সুন্দর করে এভাবে ই করে আঘাত করে দেখা যায় এটাকে ভেঙে, তার পরবর্তীতে কী করতাম আমরা সিরিঞ্জের মাধ্যমে, আমাদের সকল মেডিসিন কিন্তু ছোট বাছুরকে দেখা যায় এটা আপনার একটু পানিতে সুন্দর করে গুলিয়ে সিরিঞ্জে করে জিব্বাটাকে ধরে, জিব্বার মাথাটাকে ধরে মুখটা ফাঁক করে আস্তে করে জিব্বাটাকে যদি জিব্বাতে যদি আপনি পুশ করেন সিরিঞ্জ দিয়ে, দেখবেন যে আস্তে আস্তে আলতোভাবে ওইটা ই হয়ে যায়, কি হয়ে যায়, সুন্দর করে খেয়ে ফেলে। এই যে এটার ভিতরে ঢুকায় আর কি, আপনার একটা কিছুর ভিতরে সুন্দর করে এটাকে টেনে টেনে ওইখানে ঢুকিয়ে দিলে খেয়ে ফেলে। তো এটা দিলাম প্রথমে, এটা দেওয়ার পরে টানা দিনে হচ্ছে দুইটা খাওয়ালাম, তারপরে দেখলাম যে হালকা ইম্প্রুভ হয়েছে কিন্তু মাত্রাতিক্ত আপনার পাতলা পায়খানা করতেছে। তখন তো ছোট বাচ্চার জন্য খুবই বিপজ্জনক যে আপনার যদি কয়েকবার, মানে এক ঘন্টার ভিতরে দেখলাম যে টানা ওরকম কতবার বলবো 4 থেকে 5 বার মিনিমাম দেখলাম, ঠিক আছে। তো মানে একটা ভয়ের কারণ হয়ে গেছিল এবং বাছুরটা প্রায় হাত পা ছেড়ে দিছিল। তো এই অবস্থায় মেট্রোনিজল কি বলে একটাকে মেট্রোনিডাজল উচ্চারণটাতে এটা এত প্রবলেম হইতেছে কেন, আচ্ছা ঠিক আছে ওইটা সমস্যা নাই। যাই হোক, এইটা খাওয়ানোর পরে তার পরবর্তীতে সাথে সাথে হচ্ছে ফিটার করে, এই যে ফিটারে করে উরসালাইন এন, যেটা হচ্ছে এসএমসির, কারণ উরসালাইনে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে আসলে ডুপ্লিকেট হয়ে গেছে, বাংলাদেশ তো জানেনি টাকার জন্য সব কিছুই সবাই করতে পারে, স্যালাইনটার ভিতরেও ডুপ্লিকেট করে ফেলছে আর কি করবো। ওই এসএমসিরটা মোটামুটি ভালো। তো যাই হোক, উরসালাইনটা আপনার ফিটারের মধ্যে দিয়ে, ফিটার দিয়ে সুন্দর করে বাচ্চাকে মুখে দেওয়া হয়েছে এবং ওর একটা বডিতে কি বলে যে এনার্জি ফিল হচ্ছিল আর কি, এরকম 3-4টা স্যালাইন খাওয়ালাম। খাওয়ানোর পরে আপনার এই মেট্রো যেটাকে বলে আর কি, এই 400 mg, এইটা 3টা খাওয়ানোর পরেও দেখি হালকা ইম্প্রুভ, কিন্তু এত ইম্প্রুভ না। এর পরবর্তীতে যেই স্টেপটা নিলাম ওই স্টেপে আর কি আলহামদুলিল্লাহ এখন ফুল সুস্থ। আপনি ফুল সুস্থ বলতে পারেন যে এই যে দেখেন এর পায়খানাটা দেখেন মোটামুটি অলমোস্ট ঠিক হয়ে গেছে, ঠিক আছে, মানে শক্ত হয়ে গেছে প্রায় এমনটাই। তো এটা কেমন হয়েছে, এই যে এটা দেওয়া হয়েছে কি, এই যে জক্স, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মানুষেরই শিশু বাচ্চারা যখন কিনা পাতলা পায়খানা করে এটা ওয়ান টাইপ অফ অ্যান্টিবায়োটিক টাইপের স্কোয়ারের, ঠিক আছে, জক্স নামের ট্যাবলেটটা, এইটাকে আমরা হচ্ছে গুলি এই যে সিরিঞ্জের ভিতরে পড়ে, এটাকে সাথে হচ্ছে আপনার জিম্যাক্স, যেটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন বিপি, যেটা মানুষের জ্বর ঠান্ডা অ্যান্টিবায়োটিক, জিম্যাক্স অ্যাজিথ্রোমাইসিন এইটা এবং হচ্ছে জক্স, এই দুইটা হচ্ছে একদম মিক্স করে সুন্দর করে কি করলাম এই সিরিঞ্জের ভিতরে হালকা একটু পানি দিয়ে, তারপরে ওর জিব্বার ভিতরে ওই যে ফিটার যেমনভাবে খাওয়ায় না ফিটার দিয়ে ওইভাবে আস্তে 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 আলতোভাবে একজনের মুখটাকে ধরে সুন্দর করে জিব্বাটাকে ধরে, কারণ শ্বাসনালীতে যেন না যায় এমনটা খেয়াল রাখতে হবে, কারণ শ্বাসনালীতে যদি যায় আপনারা সকলেই জানেন যে গাভী বা বাছুর যেটাই হোক গরু হোক ওটাকে আসলে দের ইজ নো অল্টারনেটিভ ওয়ে যে ওইটা আর বাঁচবে, মানে কোনো উপায় নাই কোনো, এবং বাঁচানোর কোনো যে আপনার চিকিৎসা এমনটা নাই, বিশেষজ্ঞগণ এটাই বলে। তো
তো এই ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, সতর্ক রেখে সেফ ভাবে জিহ্বাটাকে ধরে টেনে